নমস্কার হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা, শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। প্রকল্প এলাকার শিল্পের ডাক লকেটের সিঙ্গুরে। তোলা দিতে জেরবার অটো টোটো চালক, অভিযোগ বক্সে কিস্তিমাত চুচুড়ায়। আসছি বিস্তারিত খবরে। নির্বাচনে জয়লাভের পর হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি শিল্প করার ডাক দিলেন সিঙ্গুরের প্রকল্প এলাকার জমিতে। শিল্পের দাবিতেই জমির পর্চা সহ সৈয় সংগ্রহ করেন তিনি। তবে বহু লড়াই লড়ে পাওয়া জমিতে পুনরায় শিল্প করতে নারাজ এখানের অনেক চাষি ভাই। হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি সিঙ্গুরে এসে শিল্প গড়ার ডাক দিলেন প্রকল্প এলাকার জমিতে। নির্বাচনে জয়লাভের পর এদিন প্রথম প্রকল্প এলাকার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সিংহের ভেড়ি এলাকায় কৃষকদের সাথে কথা বলেন। বেশ কয়েকজন কৃষকের কাছ থেকে জমির পর্চা সংগ্রহ করেন। প্রকল্প এলাকার কৃষকদের থেকে শিল্পের দাবি নিয়ে সই সংগ্রহ করা হয়। লকেট চ্যাটার্জি বলেন, সিঙ্গুরের কৃষকদের কথা প্রধানমন্ত্রীকে জানাবেন। বাইরে থেকে নিয়ে আসে শিল্প সম্মেলন সব আদিক সব প্রধানমন্ত্রী যাচ্ছে, লন্ডন যাচ্ছে, কৃষি হওয়া মুশকিল, কারণ এইটা কৃষির জন্য উপযুক্ত নয়, শিল্প তৈরি করার জন্য জায়গা তৈরি হয়েছিল। সেই জন্য এখানে যে কোনো টাকা যদি আজকে নাও আসে, আমরা ছোট ছোট বা বিভিন্ন ধরনের শিল্পপতিদের সাথে কথা বলবো এবং সিঙ্গুরের প্রতিশ্রুতি দিয়েছি, যখন সিঙ্গুরের শিল্প আনা আমরা প্রধানমন্ত্রীকে বলবো এবং সিঙ্গুরের শিল্প এনেই ছাড়বো। আজকে মমতা ব্যানার্জির সরকার বুঝিয়ে দিয়েছেন, তিনি কৃষকের পাশে নেই, তিনি কৃষকদের যে আলুর দাম দেওয়া হয় তার সেটাও তিনি বেশি করে দিয়েছেন। সেই জন্য বলবো যে পাশাপাশি সিঙ্গুরের কৃষকরা জানিয়েছেন, অনেক লড়াই আন্দোলন করে জমি ফেরত পেয়ে চাষ শুরু করেছি, জোর করে জমি অধিগ্রহণ করলে আবার লড়াই আন্দোলন শুরু হবে। দেখুন, আমরা সিঙ্গুরের কৃষক যারা জমির লড়াই করেছিলাম, জমি আন্দোলনের জন্য লড়াই করেছিলাম, জমি ফেরত পাওয়ার জন্যে অনেক লড়াইয়ের পর আমরা সেই জমি ফেরত পেয়েছি। সেই জমিতে আমাদের বিভিন্ন জায়গায় চাষাবাদও হচ্ছে। তাই সিঙ্গুরের একজন কৃষক হিসাবে আমরা চাইব সুপ্রিম কোর্টের নির্দেশে যে জমি আমরা ফেরত পেয়েছি সেই জমিতে আমরা চাষ আমরা করছি, আমরা নিশ্চয়ই করব। কেউ যদি এই সিঙ্গুরের জমি নিয়ে আবার রাজনীতি করতে চায় তাহলে সে করতে পারে, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কারণ আমরা বারবার বলছি যে কৃষক তারা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে জমি পেয়েছে, আমরা সুপ্রিম কোর্টের নির্দেশেই জমি পেয়েছি, আমরা সেই জমি আমরা চাষ করছি। কেউ যদি ওই মানে আজকে যারা সিঙ্গুরে আবার নতুন করে জমি নেয়ার জন্যে যদি কেউ ঝাঁপায় তাহলে কিন্তু ফল ভালো হবে না। কারণ 35 বছরে সিপিএম কিন্তু যে সিঙ্গুরের জমিতে কৃষকদের মেরে কৃষকদের অত্যাচার করে, সিঙ্গুরদের মা বোনেদের ওপর অত্যাচার করে যে ভুলটা করেছিল, আজকে লকেট দি যদি এসে সেই ভুলটা করে, যিনি আজকে বিজেপির নেত্রী হয়েছিলেন, একসময় তিনি আমাদের কৃষকদের সহায়তা করেছিলেন, তিনি এসেও ছিলেন, আজকে হঠাৎ পাল্টি খেয়ে গেলেন কার গলায় ঝোলবার জন্যে আমি জানি না, কোন শিল্পপতির সঙ্গে আঁতাত করে জানি না। কিন্তু আবার বলি, সিঙ্গুরের জমি উর্বর জমি, এই জমিতে হাত দিলে কিন্তু সিঙ্গুর কিন্তু সিঙ্গুরের কৃষকরা কিন্তু ভালোভাবে নেবে না। তাছাড়া ওনার হাত দেওয়ার কোনো এখতিয়ার নেই, এটা আমরা জানি। কৃষি জমি রক্ষা কমিটির নেতা বেচারাম মান্না বলেন, আমরা শিল্প বিরোধী নয়, তবে শিল্পের আওয়াজ তুলে আর জোর করে জমি অধিগ্রহণ করলে কৃষকরা তার উখে দেবে। দেখুন, 2006 সাল থেকে আন্দোলন শুরু করেছিলাম যে জোর করে কৃষি জমি নেওয়া যাবে না, কৃষকদের থেকে জোর করে জমি নেওয়া যাবে না, এই ছিল আমাদের আন্দোলনের থিম। আমরা শিল্পের কখনোই বিরোধিতা নয়, আমরা বলেছিলাম যে বামপন্থীদের আমলে সরকারকে আমরা বলেছিলাম যে 600 একরে কারখানা হোক, 400 একর জমি ফেরত দাও, আমরা চাষ করব। সে কথা তারা মানেনি, না মানার পরে আমরা মামলায় গিয়েছিলাম, সেই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়েছে। সুপ্রিম কোর্টের রায়
দেওয়ার পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জমি ফেরত দিয়েছেন, কৃষকরা চাষ করছেন। যিনি এখন মন্তব্য করছেন তিনি নাটকের দলে থাকেন, নাটকই ভালোবাসেন, তাই সিঙ্গুরে এর নাটক অনেক মানুষ দেখেছে, মানুষ বুঝেছে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে ওরা যতই এগুলো বলুক না কেন মানুষের চিঁড়ে ভিজবে না। এবং সবচেয়ে বড় কথা, উনি সিপিএমের ভোটে জয়ী হয়ে এসেছেন, অতএব সিপিএমের দাবিকে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করতে গেলে সিপিএম যেরকম মুখ থুবড়ে পড়েছে এরাও সেরকম মুখ থুবড়ে পড়বে। পাশাপাশি সিঙ্গুর শিল্প বিকাশ সমিতির সভাপতি ডাক্তার উদয়ন দাস বলেন, সিঙ্গুরে প্রকল্প এলাকায় শিল্পের দাবিতে অনেকদিন ধরে লড়াই আন্দোলন চালিয়ে যাচ্ছি। গত 5 বছর আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকাকালীন চিঠি দিয়ে জানিয়েও কোনো সদুত্তর পাওয়া যায়নি, তাই নতুন করে সিঙ্গুরের কৃষকদের আশা দেখিয়ে কোনো লাভ হবে না, এতে সিঙ্গুরের জমি জট আরও বাড়বে। আমরা সিঙ্গুর শিল্প বিকাশ সমিতির পক্ষ থেকে একদম প্রথমেই সিঙ্গুরের শিল্পটার জন্য লেগে আছি। যেদিন থেকে টাটারা চলে গেছে তখনও ছিলাম, যখন কোর্টেতে এইটা নিয়ে লড়াই হয়েছে তখনও আমরা ছিলাম, কারখানাটা যখন ডিনামাইট দিয়ে ভেঙেছে তখনও ছিলাম, আজকেও আমরা চাষিদের পক্ষে রয়েছি। এখন আমার এখানকার এমপি লকেট নিশ্চয়ই উনি একটা উদ্যোগ নিয়েছেন শিল্প করার, আমি সাধুবাদ জানাচ্ছি, কিন্তু কতগুলো প্রশ্ন আমাদের কাছে থেকেই যাচ্ছে। সেটা হচ্ছে 5 বছর আগে যখন মোদী সরকার এসেছিলেন, তার আগের যে ভোটের ক্যাম্পেনের সময় উনি সিঙ্গুরের কথা উল্লেখ করেছিলেন যে আমি যদি কখনো দিল্লিতে সরকার গঠন করতে পারি সিঙ্গুরে আমরা শিল্পটা নিয়ে ভাবব। সে কারণের জন্য আজ থেকে 5 বছর আগে আমরা সিঙ্গুর শিল্প বিকাশ থেকে ওনার কাছে একটা চিঠি দিয়েছিলাম, মাননীয় রাষ্ট্রপতিকে চিঠি দিয়েছিলাম, মাননীয় রাজ্যপালকে চিঠি দিয়েছিলাম, আর আমার এখানকার যে শিল্পমন্ত্রী তাকে চিঠি দিয়েছিলাম এই বিষয়টায় জট খোলবার জন্য। এবং আমরা বিজেপি নেতৃত্বর সাথে কথা বলেছিলাম, জেলা অফিসে গিয়েছিলাম ওনাদের দিয়ে, ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারাই করুন, আপনাদের সঙ্গেই আমরা যাব, কিন্তু প্রধানমন্ত্রীকে একটু বলুন আমরা একটু দেখা করতে চাই। আমরা এটার কোনোটাতেই সফল কিন্তু হয়নি, সুতরাং এই স্মৃতিটা আমার কাছে এখনও জ্বলজ্বল করছে। 2 নম্বর হচ্ছে যে সেটা হচ্ছে যে ওনারা কী করতে চাইছেন এটাকে নিয়ে পরিষ্কার করে বলতে হবে, কী করতে টাটাকে আনতে চাই। আরে টাটাকে কীভাবে বললেই কি টাটা চলে আসে? যার কারখানাটা ডিনামাইট দিয়ে ভেঙে ফেললাম, তার এই কারখানা ভাঙার যে কারিগর মুকুল রায়, সেই মুকুল রায় এখনও আপনাদের 2 নম্বর হয়ে গেল প্রায়, তো সেই ভদ্রলোক আবার বলছেন টাটার কারখানা নিয়ে আসবেন। এটা আমাদের কাছে একটু ভাবতে কষ্টসাধ্য বলে মনে হচ্ছে। কারখানাটা করতে দিলেন না তারা, কারখানা জমি ফেরতের নাম করে সেই কারখানার স্ট্রাকচারটা ভেঙে ফেলা হলো, তারপর এখন তো কী অবস্থা আপনারা বুঝতে পারছেন। এরপরের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে বড় দেরি করে ফেলেছেন আপনারা, মাটির নিচে 20 ফুট পর্যন্ত কংক্রিট, আর একজন কে এই মুহূর্তে এসে ওই জঞ্জাল মুক্ত করবে, কারখানা করবে আমি জানি না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এনআরএস কাণ্ডে সোচ্চার চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতাল। এনআরএস থেকে আরো এক ধাপ এগিয়ে এদিন চিকিৎসক ও নার্সরা আউটডোর বন্ধ করে তাদের দাবি দেওয়া সম্বলিত পোস্টার সহযোগে অবস্থানে সামিল হলেন। এনআরএস এর আন্দোলনকে সমর্থন জানিয়েছিল আগেই, এবারে এই ঘটনার প্রতিবাদে আরো এক ধাপ এগিয়ে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের চিকিৎসকরা 1 ঘন্টা আগেই আউটডোর বন্ধ করে দাবি দেওয়া সম্বলিত পোস্টার প্ল্যাকার্ড হাতে সামিল হলেন তারা। এদিন তাদের পাশে এসে দাঁড়ায় হাসপাতালের নার্সরাও। চুঁচুড়া হাসপাতালের একতলায় লিফটের সামনে তারা এই অবস্থানে সামিল হয়। ডক্টর এবং নার্স মিলিয়ে আমরা কিন্তু আর এবং আমাদের ডিউটি স্টাফ সকলে মিলিয়ে আমরা হসপিটাল চালাই, আর এই ঘটনা তো প্রথম না, এরকম ঘটনা বারবার আমরা ঘটতে দেখেছি। তো আজ শুধু ডাক্তারদের গায়ে মার পড়েছে এরকম নয়, আমরা প্রায়ই দেখি যে নার্সিং স্টাফও মার খায়। তো ভুল ত্রুটি মানুষে থাকতে পারে, কিন্তু সেটা এমন পর্যায়ে যাবে না যে মানুষকে একদম মানে ফিজিক্যালি অ্যাসাল্ট করবে। সে আমরা নৈতিকভাবে এবং আমরা ডিউটিতে থেকে এবং আমাদের হসপিটালের পরিষেবা মানে চালু রেখে আমরা নৈতিকভাবে আমরা এই গর্ভরোচিত ঘটনার প্রতিবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর উক্তিকে উদ্ধৃত করে চিকিৎসকদের বক্তব্য, টাইটেল দেখে তারা চিকিৎসা করে না, তারা চিকিৎসা করে রোগী ও রোগ দেখে। এদিন প্রায় 8 ঘন্টা তাদের এই অবস্থান চলে। সমস্ত স্টাফ, সমস্ত গ্রুপ অফ স্টাফ, স্টার্টিং ফ্রম দ্য ডক্টর, নার্সিং স্টাফ অ্যান্ড আদার স্টাফ, সবাই আমরা এক জায়গায়
এক জায়গায় জমায়েত হয়েছি এবং সেই একই ঘটনা গর্বচিত ঘটনা যে এনএসএ ঘটে গেছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং সঙ্গে এও আমরা প্রতিবাদ জানাচ্ছি ডাক্তার হিসাবে এবং ডাক্তারের সাথে জড়িত সমস্ত স্টাফ হিসাবে এই কথাই বলতে চাই যে আমরা মানুষের সেবা করি, ধর্মের সেবা করি না। ধর্ম নিয়ে যারা এখানে পেশেন্ট হিসাবে আসে, ধর্ম থেকে কোনো পেশেন্টের চিকিৎসা হয় না, এখানে মানুষ হিসাবে রুগী হিসাবে চিকিৎসা হয়, সেই কথাটি আমরা বারবার করে জানানোর জন্য আজকে আমরা আলাদাভাবে বলছি। ধর্ম নিয়ে যে বিভাজন করে একটা ডাক্তারদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে যে টাইটেল থেকে চিকিৎসা করা, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা ভীষণভাবে প্রতিবাদ জানাচ্ছি, টাইটেল থেকে চিকিৎসা ডাক্তাররা করে না, মানুষ থেকে চিকিৎসা করে, রুগী থেকে চিকিৎসা করে, কোনো টাইটেল থেকে কোনো রোগীর চিকিৎসা করা হয় না। যদিও অবস্থানের পর তারা আবার রোগীদের পরিষেবা দেওয়া শুরু করেন। পাশাপাশি এদিন চিকিৎসকরা ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি জেলা শাসকের হাতে তুলে দেন, যা জেলা শাসকের হাত দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে যাবে। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। এনআরএস কাণ্ডে যখন গোটা রাজ্যে চিকিৎসা পরিষেবা টালমাটাল, ঠিক তখনই একদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলন সমর্থন, অন্যদিকে চিকিৎসা পরিষেবা অব্যাহত রেখে নজির গড়লেন চন্দননগর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। একদিকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সমর্থন, অন্যদিকে চিকিৎসা পরিষেবা থামতে রাখছে না চন্দননগর মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতালের মধ্যে বটগাছের নিচে টেবিল চেয়ার পেতে রোগীদের চিকিৎসা করছেন বিশিষ্ট চিকিৎসকরা। হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক এস পাল জানান, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে থেকে এইভাবে সমর্থন জানানো হচ্ছে, এর পাশাপাশি হাসপাতালে আগত রোগীদের চিকিৎসার পরিষেবাও দেওয়া হচ্ছে। যে আমরা কালো ব্যাজ পরে আমরা কাজ করতে রাজি, কিন্তু আমরা তাও আন্দোলনের পক্ষে আছি। জুনিয়র ডাক্তারদের যে মার খেয়েছে, তাদের যে আন্দোলন চলছে, তাদের সলিডিটি, তাদের পক্ষে আমরা আছি। পারমিতা ও নবনীতা রিপোর্ট, হুগলি আজকে। চলন্ত গাড়িতে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত একটি প্রাইভেট গাড়ি, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলেই অনুমান। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে সিমুর থানা এলাকায়। চলন্ত গাড়িতে আগুন লেগে সম্পূর্ণ ভস্মীভূত একটি প্রাইভেট গাড়ি, ঘটনায় কেউ হতাহত হননি। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিভিয়ে দেয়। সিঙ্গুর থানার দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর গোপালনগর এলাকায় ঘটনাটি ঘটে। বর্ধমান থেকে কলকাতা যাওয়ার পথে হঠাৎই আগুন লেগে যায় গাড়িটিতে, গাড়ির চালক পলাতক। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই গাড়িটিতে আগুন লাগে। গাড়িটা বর্ধমান থেকে কলকাতা দিকে যাচ্ছিল, তা সাডেনলি কোনোভাবে লেগে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে তোলা দিতে জেরবার অটো টোটো চালক, অভিযোগ বক্সে কিস্তিমাত চুচুড়ায়। বিরতির পর ফিরে আসব আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Veda, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Potshati. Potshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhogsheshwari Mandir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together, all are in one roof. Yes, think about Potshati, Hooghly.
Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony, or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদস্যরণী, জিটি রোড, হুগলি। দীঘায় সমুদ্র থেকে কিছুটা দূরে রয়েছে হোটেল রূপসা ভ্যালি, পরিচ্ছন্ন, সাজানো গোছানো, সর্বসুবিধাযুক্ত এসি, নন এসি রুম, লজিং, ফুডিং সুবিধা সহ ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনি। বুকিং এর জন্য যোগাযোগ উমা ট্যুর এন্ড ট্রাভেলস, ESI 3 নম্বর গেট, জিটি রোড, ব্যান্ডেল, হুগলি। মোবাইল 7980069599874055280। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, পিক্সেল লাইট এন্ড অল কাইন্ড অফ ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স গুড অ্যাভেলেবল, হেয়ার প্রিপেয়ার, এলইডি গেট অন কন্ট্যাক্ট বেসিক্স, তাপস ইলেকট্রিক, এলইডি বোর্ড স্পেশালিস্ট, প্রোপাইটার দেবাশিস ঘোষ এন্ড দীপঙ্কর ঘোষ, বাগবাজার, তালপুকুরধার, চন্দননগর, হুগলি। ফোন 9874494454, 7278008945 এবং 9804204570। দি হুগলি কো অপারেটিভ ব্যাংক গ্রাহকগণকে দিচ্ছে ঋণে আকর্ষণীয় সুদের হার, সর্বনিম্ন হারে গৃহ ঋণ 8.50%, বন্ধকি ঋণ 60 মাস সময়সীমার জন্য 14%, এছাড়া NSC কিষান বিকাশ সার্টিফিকেট ও LIC জমা রেখে লোন ঋণে আকর্ষণীয় সুদের হার। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 0332680239926807208 and 2680604. মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহে জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ তারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773, দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুচুড়া, হুগলি। থট ডে কালচারের উদ্যোগে মাল্টি জিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গা মণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001।
পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাস করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড় কানাডা ব্যাংকের উপর হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড চুচু। ফিরে এলাম বিরতির পর। দীর্ঘদিন ধরেই দলের নাম করে তোলা তোলার অভিযোগ ছিল, অবশেষে অভিযোগ বক্সেই হলো কিস্তিমাত। এবার তোলা তোলার অভিযোগে সোচ্চার চুঁচুড়া থানা এলাকার অটো টোটো চালকরা। সাহায্যের হাত বাড়ালেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দীর্ঘদিন ধরেই দলের নাম করে তোলা তোলার অভিযোগ ছিল, কিন্তু আগে ব্যবস্থা না নেওয়ায় ভোটবাক্সে তার প্রভাব পড়েছে। অবশেষে 2021 কথা মাথায় রেখে দলীয় নেত্রীর নির্দেশ মতো নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের মন ফেরাতে উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল নেতৃত্বরা। সেই কাজে অনেকটাই এগিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দিন কয়েক আগেই তিনি চুঁচুড়ার খাদিনা মোড়ে নিজের পার্টি অফিসের বাইরে অভিযোগ বাক্স খুলেছেন। উদ্দেশ্য, সেই অভিযোগ বাক্সে মানুষ তাদের অভিযোগ জানাক। অসিতবাবুর কথা মতো সেই অভিযোগ বাক্সেই পড়া চিঠি থেকে তিনি জানতে পেরেছেন চুঁচুড়ার বিভিন্ন এলাকায় অটো ও টোটো চালকদের দৈনিক কোথাও 20 টাকা কোথাও 30 টাকা তোলা দিতে হয়। অভিযোগ, জনৈক লালটু নামে কেউ তোলা নিতে এলেও সেই তোলার টাকা পৌঁছত চুঁচুড়ার এক পরিচিত তৃণমূল নেতার কাছে। তোলা না দিলে অটো বা টোটো নিয়ে তারা বেরোতে পারত না। অভিযোগ বাক্সে এই অভিযোগ পেয়েই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, পুরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, উপপুরপ্রধান অমিত রায় সহ পুরসভার কাউন্সিলর ও তৃণমূল নেতৃত্বদের নিয়ে অটো ও টোটো স্ট্যান্ডে গিয়ে চালকদের সাথে কথা বলেন, কাউকে তোলার টাকা না দিতে আবেদন করেন, প্রয়োজন হলে তার সাথে যোগাযোগ করার কথা বলেন। আমার পার্টি অফিসে একটা কমপ্লেন বক্স করেছি, সেই কমপ্লেন বক্সে প্রতিদিন 30-35টা করে অভিযোগ করছে। অন্য অভিযোগও আছে, সেগুলো নিয়ে আমি অন্য সময় রাস্তায় নামব। যেটা বড় অভিযোগ, যেটা আমার শহরের কয়েক হাজার ছেলে এই পরিষেবার সঙ্গে যুক্ত অটো টোটো, তাদের কাছ থেকে অন্যায়ভাবে ডেলি টাকা তোলা হয়েছে, অন্যায়ভাবে অন্য রুটের গাড়ি বিভিন্ন জায়গায় ঢোকানো হয়েছে। বহু শিক্ষিত ছেলে যারা অটো চালায় টোটো চালায় তারা চাকরি পায়নি, এই পরিষেবায় আছে। অতএব তাদের টাকা তাদের পরিবারের জন্যে, অন্য কারোর জন্যে নয়। আমরা আবেদন করছি এবং এই আবেদনে সাড়া দিয়ে যারা উৎকোচ দেবে না, তারা যদি কোনো বিপদে পড়ে তাদের পাশে আমার পৌরসভা, আমার পঞ্চায়েত, আমি এবং আমার দল, আমরা আছি তাদের পাশে, তাদের পরিবারের মতোই আমরা থাকব। একজন লালটু বলে নাম বলবো, তাদের বিরুদ্ধে কি দলীয় স্তরে ব্যবস্থা নেবেন? আমি জানি না সে কে, যদি আমার দলের লোক হয় আমি স্পেসিফিক FIR করে তাকে ঢুকিয়ে দেব। বিধায়কের এই উদ্যোগে খুশি অটো ও টোটো চালকেরা। কি বললেন কি তিনি? অসিত মজুমদার এসে বললেন যে আমি কোনো মাধ্যমে জানতে পেরেছি কোনো সব টোটো স্ট্যান্ড থেকে পয়সা তোলা হতো, টোটো অটো সব জায়গাতেই পয়সাটা তোলা হতো, কে নিত আমরা নাম বলতে পারি। হ্যাঁ, তা বলল আজকের থেকে কেউ কোনো পয়সা দেবে না, যে নেতাই আসুক আর যে পার্টিই আসুক কাউকে কোনো পয়সা দেবে না। আশ্বস্ত হয়েছেন? হ্যাঁ, অবশ্যই আমরা খুশি হয়েছি। পয়সা যদি না দিতে হয় তো আমাদের খুশি। কত করে দিতেন? 20 টাকা রোজ রোজ। মানে কেউ অসুস্থ হয়ে থাকে? হ্যাঁ, তা তো দিতে হতো। কি বলতো তারা এসে? তারা তো আসতো না, তারা এখানে একজন হেড ছিল, সেই পয়সাটা কালেকশন করতো, কোথায় পয়সা যেত আমরা বলতে হবে। মানে আপনাদের ভাড়া হোক না হোক দিতে? হ্যাঁ, আমাদের দিতে হবে। স্ট্যান্ড বন্ধ থাকলেও দিতে হবে, লঞ্চ বন্ধ থাকলেও দিতে হবে। 365 দিন আমাদের পয়সা দিতে হতো,
সে সবাই সাহস পেয়েছে, আমরা সাতটা ছেলে আছি, সাতটা ছেলেই সাহস পেয়েছে। পয়সা যদি না দিত আমাদের তো 20 টাকা করে বাঁচছে, আমরা তো বউ বাচ্চা নিয়ে ভালো থাকবো। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। ঈদের দিন উত্তরপ্রদেশে ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এক মোমবাতি মিছিলের আয়োজন করল ভারতীয় জনতা পার্টির হুগলি মণ্ডলের কর্মী সমর্থকরা। বিজেপি হুগলি মণ্ডলের পক্ষ থেকে 8 নম্বর ওয়ার্ডের উদ্যোগে শরৎ সরণী মোড় থেকে হুগলি মোড় পর্যন্ত এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়েছিল। ঈদের দিন উত্তরপ্রদেশের এক 3 বছরের শিশুকে 2 দুষ্কৃতী ধর্ষণ ও খুন করে। এরই প্রতিবাদে হুগলি মণ্ডল সভাপতি বাপন হাজরা ও 8 নম্বর ওয়ার্ডের 2 শক্তিকেন্দ্র সুজন মণ্ডল ও দেবায়ন মজুমদার এদের ফাঁসির দাবি জানায় এবং আগামী দিনে যাতে এই রকম ঘৃণ্য কাজ আর কেউ না করে তার জন্য কঠোরতম আইন পাশ করুক কেন্দ্র, তারই আবেদন জানায় কেন্দ্রীয় সরকারের কাছে। আমাদের এই মিছিলটা 3 বছরের একটি শিশু উত্তরপ্রদেশের, তাকে 2 জন ঈদের দিন ধর্ষণ করে এবং সেই ধর্ষণের প্রতিবাদে আজ আমরা মিছিল বার করি এবং আমরা চাই তার ফাঁসির দাবিতে আজ আমরা মিছিল বার করি। এবং এই মিছিলটা শুরু হয় সরস্বণী মোড় থেকে হুগলি মোড় পর্যন্ত হুগলি মণ্ডলের পক্ষ থেকে এই মিছিলটি করা হয়। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সারা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের চন্দননগর শাখার উদ্যোগে অবস্থান বিক্ষোভে সামিল হলো অ্যাসোসিয়েশনের সদস্যরা। সারা রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের চন্দননগর শাখার উদ্যোগে অবস্থান বিক্ষোভে সামিল হলো অ্যাসোসিয়েশনের সদস্যরা। দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত 1 ঘন্টা চলে অবস্থান বিক্ষোভ। বিভিন্ন দাবির ভিত্তিতে এই বিক্ষোভ। দাবির মধ্যে রয়েছে ব্যবস্থা করতে হবে বসার জায়গা, ভূমি সংস্কার দপ্তরে অনলাইন প্রথা বন্ধ করতে হবে। এদিন এ বিষয়ে স্মারকলিপি প্রদান করা হয় আদালতের বিচারকের কাছে। আজকে আমাদের পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী সারা পশ্চিমবঙ্গের সমস্ত আদালত চত্বরে 1 ঘন্টার অবস্থান এবং তারপর মিছিল সহকারে আমাদের মহামান্য বিচারপতি আদালতের আমাদের এডিজে সাহেব এবং বিএলআরও সেক্টর যারা আছে তারা বিএলআরও সরকারি দপ্তরে আমরা ডেপুটেশন দেবো। আমাদের কিছু ন্যূনতম দাবি দাওয়া আছে, যেমন আমাদের ভূমি সংস্কার দপ্তরে ল ক্লার্কদের বিনা ব্যয়ে এবং আদালত চত্বরে ল ক্লার্কদের বসার জায়গা নেই, সে বসার জায়গা ব্যবস্থা করতে হবে। আমাদের মৃত্যুর পর আমাদের কোনো নিশ্চয়তা নাই, কোনো সংসারের বা পরিবারের কোনো স্থায়ী কোনো নিরাপত্তা নাই। সরকারকে সেই দায়িত্ব নিতে হবে যে আমরাও সারা পশ্চিমবঙ্গব্যাপী হাজার হাজার ল ক্লার্ক আছি, তাদের বয়সকালে পেনশন বা মৃত্যুকালীন ইয়ে একটা পরিবারের ব্যবস্থা আর টাকা অর্থ সাহায্য। পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। বিশ্ব রক্তদাতা দিবসে হুগলি চুঁচুড়া পৌরসভার 30 নম্বর ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির পরিচালনায় অনুষ্ঠিত হলো এক রক্তদান শিবির। বিজেপি কর্মীর শহীদ স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল চুঁচুড়ার তালডাঙ্গার সুশীলপল্লীতে। ভারতীয় জনতা পার্টির হুগলি চুঁচুড়া পুরসভার 30 নম্বর ওয়ার্ডের নেতৃত্বদের পক্ষ থেকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে প্রায় 60 জন রক্তদাতা রক্তদান করেন। শিবির উপলক্ষে সকাল থেকেই এখানে বিজেপি নেতা কর্মীরা ভিড় জমিয়েছিলেন। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হয় এই রক্তদান শিবির। অমিত কর্মকারের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 94%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। প্রকল্প এলাকায় শিল্পের ডাক লকেটের সিঙ্গুরে অভিযোগ বক্সে কিস্তিমাত চুচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।